প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এখন দেখবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। নেত্রকোনা জাতীয় মৎস্য সপ্তাহ 2023-এর মত বিনিময় সভা। বাংলাদেশ পাবলিক টিভির সাথে আছে আমি সাথী আক্তার। নেত্রকোনা থেকে তথ্য ও ভিডিও চিত্র আমাদের সহকর্মী তানজিল আক্তার রুবির পাঠানো ডেক্স রিপোর্ট। নিরাপদ মাছে ভরব দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ 24 থেকে 30 জুলাই উপলক্ষে নেত্রকোনা জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সোমবার সকাল 11টায় জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক, মৎস্যজীবী, মৎস্য চাষীর এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। নেত্রকোনা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবিরের সভাপতিত্বে মত বিনিময় সভায় মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি ও মৎস্য সম্পদ বৃদ্ধিকল্পে বর্তমান সরকারের গৃহীত নানা পদক্ষেপ তুলে ধরে বক্তব্য রাখেন এবং তিনি আরও বলেন, নেত্রকোনা জেলা মূলত মৎস্য উদ্বৃত্ত জেলা। এ জেলায় মাছের চাহিদা রয়েছে 52,894.3 মেট্রিক টন। জেলায় মাছের উৎপাদন হচ্ছে 1,10,072.91 মেট্রিক টন, যার উদ্বৃত্ত মাছ 57,178.88 মেট্রিক টন। উৎপাদন বৃদ্ধি করতে সাংবাদিক সহ সর্বস্তরে জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এ মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক শহীদুল ইসলাম, মৎস্য বীজ উৎপাদন খামারের খামার ব্যবস্থাপক মোহাম্মদ রেজল করিম, সদর উপজেলার মৎস্য কর্মকর্তা দেবাশিস ঘোষ, জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব হাবিবুর রহমান, সাংবাদিক ভজন দাসসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।